আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা জাল্লা শানুহু হযরত মূসা আলাইহিস সালামকে যখন তার মা দুধ পান করাবে, এই দিক তাকান, এই বাচ্চা শিশু ছেলে মাকে বলতেছে ইনকার দেখতে তো বুদ্ধি বেগে টাকা তোরা খালি দেখবি দাদা ভুল ভুল পড়ে নাকি অমনি ছেসে ধরবি বুড়োরে। তোর এই দেশের মৌলবীর কাছে পড়িনি আমি, কোরআন তেলাওয়াত শিখেছি মিশরের কারীদের কাছে, এই জন্য তোদের তেলাওয়াতের সাথে বুড়োর তেলাওয়াত মিলবে না। এদিক তাকা, নাক মুখ ঠোঁট দেখ কিভাবে বাড়াইয়া, সারে গামা না জানলি গান জানা, গান গাওয়া যায় না, আর ভালো কোরআন শরীফ পড়তে গেলে মিশরীদের কাছে পড়তে হবে, এই মফিজদের কাছে পড়িয়ে চলবে না। আমার ঠোঁট মুখ দেখ মিনাল মুমিনি, মুসার মাকে মুসার নানা খুরশিদ আলম, আজকে নাম পেয়ে গেলেন মুসা আলাইহিস সালামের নানার নাম খুরশিদ আলম, ওনার বাড়ি হলো তাজিবুল আবা, তাজিবুল আজাল, এটা ফিলিস্তাইনের মধ্যে তাওরা বাইতুল মুকাদ্দেসের থেকে 1.5 মাইল পশ্চিমে এই বেতলহেমে হযরতে মূসা আলাইহিস সালামের নানার বাড়ি। আর মূসা আলাইহিস সালামের শ্বশুরের নাম হলো হযরত শুআব আলাইহিস সালাম। কিডা ইয়া শুআব ইন্নি তারাকতুল যাকাক নালাকানা খায়রান লাকুম আতাজাদিহু এটা কিন্তু হাদিস, আল্লাহ রসুল বলেন হযরতে মূসা আলাইহিস সালামের শ্বশুর বলল মূসার মাকে, মা তোমার এই শিশুর নাম কি তুমি রাখো নাই, বল আব্বা কি করে রাখবো, একে তো মারে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন ওহি দিয়ে দিলেন, গায়েবে আওয়াজ দিয়ে বললেন হে মুসার মা ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তুমি ভয় করো না চিন্তা করো না, ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, আমি তোমার এই শিশু ছেলেকে আমি তোমার কাছে ফিরাই দিব এবং তাকে আমি রসুল হিসেবে পাঠাই দেব। হায় হায় রে কি কথা আল্লাহ বলে দিলেন। এরপরে আল্লাহ বলেন কি চমৎকার কথা আল্লাহ বলে দিলেন, আন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য, ওয়ালাকিন্না আকসারান নাস, অধিকাংশ মানুষ, লা ইয়ালামুন, এটা জানে না। আল্লাহ তাআলার ওয়াদা সত্য, শুধু দিনদার লোকেরাই জানে। আল্লাহর ওয়াদা কি সত্য না? একটু হাত উঠে আল্লাহকে দেখান, যখন আল্লাহর ওয়াদা, এ কথা আমি বলছি না, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছে আন্না ওয়াদাল্লাহ হাক্কুম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন,
আল্লাহর ওয়াদা সত্য, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। এ মুসলমান, মুসার নামটাও নেই নাই, মরিয়েই যাবে তা নাম থুয়ে লাভ কি? আল্লাহ বলে দিলেন, ভয় যখন করছো জিবরীল, শিগগির তুমি সিন্দুকটা আমালিকা নদীর কাছে দিয়ে দাও, এই নদীর নাম আমালিকা। যেরকম কি আসতে যে বলবো আল্লাহ দুশ্মন, যেরকম কি আমালিকা নদী, যেমন পদ্মা নদী, যমুনা নদী, মেঘনা নদী, তিস্তা নদী, করতোয়া নদী আমার দেশের নাম। আর আল্লাহ পাক মুসা আলাইহিসসালামকে যে নদীর মধ্যে ছেড়ে দিতে বলেছে ওই নদীটার নাম আমালিকা। যেরকম আল্লাহ আকবার, যেখানে জালুত এবং তালুতের যুদ্ধ হয়েছিল। কাম মিন ফিয়াতিন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরা বাকারার মধ্যে সালাম নামটা রাখলেন তার নানা, যেরকম কিডা আসতে করলেন, যেরকম কে মুসার বাংলা হলো ভাগ্যমান। এই জন্য আব্দুর রশিদ মানে সৎ প্রদর্শক, সৎ পথ পানিওয়ালা আব্দুর রশিদ, আব্দুল কাইয়ুম আল্লাহর দাঁড়ানো বান্দা, আব্দুর রহমান আল্লাহর দয়ালু বান্দা, এরকম প্রতিটি মানের অর্থ জানিয়া হযরত মুসা আলাইহিসসালামের নানা ছিল দরবেশ। মক বাইতুল মুকাদ্দাস থেকে 70 বছর নিজের জামা দিয়া উনি কোনদিন সলা ঝাড়ু দিয়া করতেন না, উনি নিজের জামাটাকে বাইতুল মুকাদ্দাসের ধুলোবালি মাখাইয়া আবার বাড়ি যেতেন, আবার ওই জামাটাকে আবার ধুয়ে দিতেন। উনি বলছে, আল্লাহ আমার এই জামাটা হোক তোমার বাইতুল মুকাদ্দাসের ঝাড়ুদার। এমনি এমনি নাতিন পয়গম্বর হইনি, মুসা আলাইহিস সালামের মাকে মুসার নানা খোরশেদ আলম, নামটা কি যে আসতে বলবো আল্লাহ দুশ্মন, যেরকম কি খোরশেদ আলম বলল, মারে আমি নাম রেখে দিলাম, দেখো আমি যদি মারা যাই তোমার এই ছেলেকে আল্লাহ পাক পৃথিবীর তেজস্ব পয়গম্বর বানাবে। কোরআন শরীফের মধ্যে যত আয়াত নাজেল হয়েছে বেশি আয়াত নাজেল হয়েছে মুসার শানে, 114টা সূরার মধ্যে 56টা সূরার মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের কাহিনী আছে। কোরআন শক্তি পড়বা না, রাত ভরে বল খেলা দেখিয়া একেবারে অন্যরকম হয়ে গেছে। সকালবেলা নামাজ নাই, রোজা নাই, কি তোরা বাইসি আছিস? শিগির আয় সামনে বয়, মরে গেলে আর কার দাদা ভাই পাবি না। দেখ আল্লাহ বাতাস কিভাবে চালাইছে, ফ্যান লাগতেছে না, কোরআন শরীফ চালাই দিয়েছি, তোমাদের এই অস্টা সারা পৃথিবীর মানুষ দেখবে, এই জন্য এই যন্ত্র নিয়েছি। আমার নানা ভাইরা মুসা আলাইহিস সালাম, এই যে তাকা মুসা আলাইহিস সালামের মা, হযরত মুসা আলাইহিস সালামের মা আমালিকা নদীতে ছেড়ে দিল, নামটা কি আমালিকা নদী, আমালিকা নদীর থেকে চলে যাবে নীল দরিয়ায় ফিরাউনের বাসায়। ওয়াজাতা আলাইনা ফি কাসাসুনা আলাইহিল মালাদিয়া মিনহু আজরা, আল্লাহ নাতি বলে ও কোয়ালা দিলি ও কোতে গে কুসি ফাবাসুবাত বিহি আল জুনুবেও ওয়াহুম লা ইয়াশুরু। আল্লাহর কালাম আপনাদের মায়া লাগতেছে না? অকালাত
আমার দিক থাকা অকাল তেল উকুতে গে কুসি হযরত মুসা আলাইহিস সালামের বোন কুলসুমকে আর মুসার মা বলল মারে যদিও আল্লাহ বলছেন আমি সিন্ধু কি ভাসাই নিলাম নদীতে জোয়ার বাটার নদী যখন ভাটাতে নীল দরিয়ায় ফিরাউনের হাত ইসি যাবেন এমন ভাবে নদী কেটেছে এই নীল দরিয়ার ভাটা জোয়ার এই ফিরাউনের মাধ্যমে যাবে ফিরাউন আল্লাহর কাছে যখন সে কাফের ছিল না তখন আল্লাহর কাছে বলছিল আল্লাহ তুমি যদি আমার এই রাষ্ট্রের ভিতরে তুমি ভাটার জোয়ার না দাও আমি এই কবরস্থানে আমি মৃত্যুবরণ করব আল্লাহ কয় যা আমি তোর দোয়া কবুল করলাম আল্লাহ পাক কাফের দোয়া কবুল করে তারপরে যখন কাফের হয়ে গেছে দেখবেন আগে যখন আসে তখন কয় আমি আপনাদের নেতা হতে চাই একটু খাদেম হতে চাই ওরে বাবা খাদেম হওয়ার পরে এমন খাদেম হয়েছে যে আর কাছেও যাওয়া যায় না একটু তাকা এদিক তাকা বাড়িতে গোপালগঞ্জ সব বুঝি বুড়িও শিগির অকালতে লে উখুতি কুসি فبصرت به عن جنب وهم لا يشعرون কি চমৎকার কথা মুসার বোন কুলসুম ভাটাতে সিন্ধু ভাসতেছে মহিলা যখন কুলসুম হাঁটতে হাঁটতে কাতর হয়ে যায় বসে পড়ে আর সিন্ধুকটা ওই জায়গায় দাঁড়ায় থাকে এই জন্য আয়াতে কারিমার দ্বারাই বোঝা যায় মেয়েরা ছেলের চাইতে মেয়েরা ভাইকে বেশি ভালোবাসে যে কথা বলেন এখন দেখবেন ছেলেরা কাকে বেশি ভালোবাসে কথা কয় না ভাইকে বেশি ভালো মেয়েরা বোন ভাই বোনদের মধ্যে ভাইরা বোনদেরকে এই দিয়ে দেখালাম অত ভালোবাসতেছে না বিয়ের পরে যদি বাবা গরিব আর আসে তখন ওই ইসি ভাইয়ের বউ বলছে অ শিউলির আব্বা শিউলির আব্বা বলে কি বলে পায়খানা করছে তোমার ওই যে বলছিলাম বিয়ে দিও না গরিবের সাথে বিয়ে দেছো এনে টাঙিয়ে দাও তুমি আমার হয়তো তালাক দাও না এই দেশের থেকে আমার বিদায় দাও আমি এই এই বাহনা আমি আর দেখতে চাই না প্লিজ আপনি নিয়ে দাও জোহরার বাপ আমাকে তালাক দিলেই খুশি এখনো যৌবন আছে ছেলে মেয়ে দুই চারটে হবে আমাকে আর তুমি জ্বালাইও না এদিক টাকা দাদার দিক মরণ দেখাইলে না আল্লাহ কোরআনে বলেন ফেরাউনের স্ত্রী আসিয়া বলছে ফেরাউন সূরা ইব্রাহিমের 21-22 আয়াতগুলো দেখুন ওয়া বারাজু লিল্লাহি জামিয়া ফেরাউনের স্ত্রী স্বামীকে বলল ফেরাউন রে ফেরাউনের আসল নাম হলো রামসিস আর ফেরাউন হলো ওই দেশের উপদি
আমাদের দেশে যেমন প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার, ওই জামানায় মিশরের যারা রাষ্ট্র চালাইতো তাদেরকে ফেরাউন বলা হতো। ফেরাউন কিন্তু ব্যক্তিগতকার নাম নয়, ফেরাউন আসল নাম হলো কি? রামসিস। এটা হাত জোড় করেন কি আর রাম, এটা হলো চুরনি ভাষা। রামসিস এর বাংলা অর্থ হলো কষ্টে পড়ে যে মানুষ হয় তাকে চুরনি ভাষায় বলা হয় রামসিস। সাদ্দাম বলে যে দুঃখে এতিম অবস্থায় মানুষ হয়, এটা আরবি ভাষায় তাদেরকে সাদ্দাম বলে। জীবন মনে সাদ্দামের নাম খুঁজি বাস নেই, আজকে বুড়োর কাছে আজ খুঁজে নেই, সব সমস্যার সমাধান দিতে পারে। এই কথাটা বলা গেল না, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। মুসা আলাইহিস সালাম নদীর কাছে গেছে, উক্তি মানে বোন, সালামের বোন রাজ দরবারে যখন গেছে, পনেরাতের মধ্যে লেখে 10 থেকে 12 হাজার মেঘ যুবতী মেঘ যাদের বাচ্চা হয়েছে 6 মাসের বেশি হয়েছে তারা সেখানে চান্স পাবে না। ফেরাউন বলল আমার স্ত্রীর মনে চাইছে আমার দেশের আমার সব এমপি সচিব এবং বড় বড় অফিসারের স্ত্রী লাজামিলা, অত্যন্ত সুন্দরী যে মহিলার মুখে মাস্তে পড়ছে, আজারও সুন্দরী হলে সেটা পাবে না। ওয়াদারিমাফি আলফিয়া তুসামা নীনা বাকসমিনহা 10,825 দরহাম করে এক একটা মহিলাকে দেওয়া হবে, যে সকল মহিলারা অ্যাপ্রুভেট হবে, কালা হলে হবে না, এদিক থাকা সামলা হলে হবে না, থুম্ব হলে হবে না, মুখে মাস্তে পড়া হবে না, যে সকল মেয়েদেরকে দেখলে চোখ জুড়ে যায়। ওয়াতাসারুনাজিরি টাকা যখন দেব, ফিরাউন বলছে সেই ধরনের মেয়েকেই দিতে হবে, মেয়ে সুন্দরী হতে হবে, এই জায়গায় মুখে মাছতে বললে হবে না, মানে এত এত দেখনেওয়ালা মানে এত সৌন্দর্য হতে হবে তাহলে তারা পাবে। দিয়ে দিল টাকা সরকারি কাছে, এবার যাও এই নদীতে গোসল করো। আল্লাহ পাকে যেমন দিক টাকা, মেয়েরা মেয়ের আঠুবানির মধ্যে থাপড়াচ্ছে, দেখো এই সিন্ধুকটা, যে সিন্ধুকের মধ্যে যে ছেলে এলো বনি ইসরায়েলের ছেলে, আর ওই আসিয়া হলো ওই বনি ইসরায়েলের মেয়ে, যেরকম আল্লাহ আকবার। দেখবেন আপনার কোন রাজশাহ মেয়ে যদি ঢাকা মিরপুর বিয়ে হয় আর ওই জায়গায় যদি আর একজন রাজশাহ মেয়ে থাকে আর ছেলে থাকে, ভাই তোমার বাড়ি কোথায়? কোনো বাড়ি বানেশ্বর বলে, তাই নাকি? আমার বাড়ি বিলিয়েলদা, এটি কথা কোন ঢাকা, আমার বাড়ি বিলেল দা, তোর বাড়ি বানেশ্বর তো তার কাছাকাছি, তুই মাস আসতো না, কিভাবে আত্মীয় বাতায় তাই বুঝিস না, বুড়োর কাছে শিখে যা। হাসা ঠিক আছে, এইবার আমার দিক থাকা ওই সিন্ধুকটুক জিবরিল আলাইহিসসালাম কোলে করে আসিয়াকে বলল, ও আসিয়া তোমার সাথে যে কথা বলতেছি আমার পরিচয় তুমি নাও, আমি ওই ফেরেশতা, আল্লাহ তাআলার সব ফেরেশতার চাইতে সর্বপ্রথম আমি হলো বড় ফেরেশতা, আমি তোমাকে গোপন কথা বললাম, এই ছেলে হলো তোমার তোমার বংশের ছেলে, খবরদার এই ছেলেকে তুমি গ্রহণ করো, আউনাত্তাখিজাহু ওয়ালাদা। ফিরাউনকে বলল আস দীর্ঘদিন তোমার সাথে বিয়ে হয়েছে, একটা ছল নিয়ে বানাতে পারলে না,
কিসের তুমি বাচ্চা? ওরম বাচ্চা আমার পথ তলে নেয়, জীবন ভরে বিয়ে করে একটা সলমি বানাইতে পারো নাই, কুলঙ্ক স্বামী আমার দিক টাকা, বুড়ো কি মশান দেখাইতে পারে, কুলঙ্ক কুলঙ্ক ফুলঙ্ক আমার কপাল, পোড়া তাই তোর সাথে বিয়ে হয়েছিলাম, আজ দীর্ঘদিন একটা সলমের মুখ দেখতে পারলাম না, দাদার দিক টাকা। ফেরাউন কয় ইমকুসু বাদুহা, আর তুই সেতিস নে, তুই যা কবিতাই শুনব, যদি সওয়াল মেয়ে না হয় ওই বউ ওই বউর কাছে স্বামী ইল্লা আলিমির মতন টান টান, একেবারে আলিমির মতন সোজা হয়ে যায় না। অনেক সময় কয় না স্ত্রীদেরকে বাড়ি নিয়ে সোজা করি, আল্লাহ বলেন এটা কখনো হবে না, নারীদেরকে আমি আল্লাহ তৈরি করেছি খুলিকত মিন জিলাইন, বাঁকা হাড় দিয়া, লান্তাস্তাকিম মিন তরিকা, নারীদেরকে সোজা করা যায় না। এটা হাত উঠে কয়, দাদার সাথে হাত উঠো, যদি কোনো ছাগল পুরুষ কয় যে তোর যদি আমি যদি না নেই আমি নয়ন পর্দারে সওয়াল না, আল্লাহ কয় ঠিকই, তোর তুই নয়নের জন্ম না, দেখ তোর মা কারিদে জন্মাইছে। আমি আল্লাহ বললাম যে নারীদেরকে সোজা করা যায় না, যদি বেশি সোজা করতে যাস তোর বউ তোর বাড়ির থেকে হাঁটিয়ে চলে যাবে অন্যের সাথে, আর নয় তো ইল্লাল হলি ডল শরীফ খাবে, না হলে বেশি যদি হলি ডল না পায় একতো দায়ী তু বিহালাল রসিন গাছে চলবে। আল্লাহ কয় নারীদের কোনদিন মুর্শিদি সোজা করা যায় না। দাদার সাথে হাত উঠায় নারী, যার হাত উঠবে পেরা নাই হাত উঠা, নারীদের কোনদিন সোজা করা যায় না। আবার ও না হলে চলেও না, এখন কি করতে হবে? হাদিসে আছে যদি রাগেই যায় আমার দিক তাকায়, কিচ্ছু না বলে কথা না বলে তার নিচের ঠোঁটে হাত দেওয়া। আল্লাহ রাসূল বলছে নারীদের এই ঠোঁটে শয়তান এসে বর্তন জমা হয়, এই জন্য স্বামী তাই বলে আবার অন্য পুরুষ আবার যায় ঠোঁটে হাত দিও না। যারা বিয়ে করছে কিভাবে স্ত্রী রাগ চলে যায় আজকে বিনি পয়সায় নাতিদেরকে শিখিয়ে দিলাম, তোরা কি খারাপ মনে করতেছি? যারা বিয়ে করছিস জীবন ভরে আর স্ত্রীর সাথে পর্যাপ্ত পরিমাণে মিথ্যা কথা বলা আল্লাহ হালাল করে দিয়েছে, যেরকম আল্লাহ আকবার, জীবন ভরেই যদি স্ত্রীর সাথে মিথ্যা কথা বলিস আল্লাহ রাসূল বলছে তাতে কোনো গুনাহ হবে না। এইদিক তাকা যদি না থাকে আল্লাহ আমার সুবান বন্ধ করে দিও। আল্লাহ রাসূল মিশকাতুল মাসাবি 428 পৃষ্ঠার মধ্যে বলেছে থাক, তিন জায়গায় মিথ্যে কথা বলা হালাল, লা ইয়াহিল্লু লি আহাদি সালাসিন কিজবুর রাজুল ওয়া ইমরাতুহা, তিন জায়গায় মিথ্যে কথা বলা যায়, কয় জায়গায়? হাত উঠলো না কয় জায়গায়? তিন জায়গায়। এক নম্বর নিজের স্ত্রীর সাথে, দুই নম্বর শত্রু অথবা যুদ্ধক্ষেত্রে। কি রাজি আছে না? হযরত মূসা আলাইহিসসালাম ওই শিশুকে নিয়ে গেছে, আসিয়া বলতেছে আহারে সন্তান কত সুন্দর হয়েছে, ফেরাউন বলতেছে দেখছ তোমার দিক তাকা, জীবনে তো বাচ্চা ফুটতে পারো নাই, দেখো কিরম আমার দিক তাকাও, আর আসিয়া আমার দিক তাকাও, ব্যাটে বাচ্চালে যে মৃত্যু খাও তুমি, অমস্য না কত ভালো ছেলে তুমি, কোহানে ছিলিয়া কারমার সন্তান তুমি। নারীরা তো কি কথা কইতে পারে, জাতের পেটে তাজা বাচ্চা হয় ওদের কথাবার্তা খুব সাইজ, তুমি কোন ঘরের মার সন্তান, ওরে আমি তোমারে ছেলে হিসেবে গ্রহণ করে নিলাম শোনা, এখন বলতেছে তোমার নাম কি? পনেরো দিনের ছেলে, পনেরো দিনের ছেলে বলছে ইসমি মূসা, যেরকম কি একটু ভালো করে দেখা, মরে গেলি বুঝবি যে মৌলবি একখান পয়সা নাও, ইসমি মূসা আমার নাম, আমার নাম মূসা, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে জানাই দেয় এইবার মূসা আলাইহিস সালামকে দুধ পান করাতে জন্য যায়, পনেরো দিন আরো এক মাস চলে যায়,
কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম কার দুধ পান করে না? যখন আল্লাহু আকবার, আরো যখন আল্লাহু আকবার, এখন বিপদে পড়ে গেলাম, এখন বিপদে পড়ে গেলাম, এত দুধ পান করে না। হায় হায় রে, বড় বিপদে পড়ে গেলাম। ওয়াহারামনা আলাইহিল মারাদিয়া মিন কাবল, যেরকম আল্লাহু আকবার, আমি আল্লাহ এই 10-12 হাজার মেয়েরা শেখ দুধ যদি কার পান করে, তাকে দুইজন মন্ত্রী ক্যাবিনেট মিনিস্টারের ভাতা দিয়ে দেবে, তাদেরকে 10টা করে বাড়ি দেবে, আর জীবনে তাদের 1000 করে স্বর্ণ তাদেরকে পাহারা দেবে। কিন্তু সব মেয়ে লোকরা ফিরাউন নিজি মুসাকে কোলে করে দুধ পান করার জন্য মেয়েদেরকে বলল, তোমাদের স্তন খুলা দুধ বাহির করো। প্রত্যেক মহিলা যখন আসে তখন অমিয়া দুধ বাহির করে দেয়। হযরত মূসা আলাইহিস সালাম কার দুধ খাইতেছে না? ওয়াহারামনা আলাইহিল মারাদিয়া মিন কাবল, এটা আমার কথা না আল্লাহর কথা। হাফেজ বাবা জির আলেম ওলামা মুসলমান হাত উঠে যখন, এটা কার কথা? আল্লাহর কথা, পাকের কথা। ওয়াহারামনা আলাইহিল মারাদিয়া মিন কাবল। আরো দুই রুকু আছে, এই দুই রুকু আমি শেষ করব ইনশাআল্লাহ, যাতে এইগুলো সারা পৃথিবীর মধ্যে ইউটিউবে যখন ছাড়ে দিলে, আলী আহমদ আকন্দ আমার সনে সেনের ছোট ভাই আসছে, আমি তাকে অনুরোধ করব, আমি প্রথম থেকে শুরু করেছি গোটা তাফসির, এই সুরা আল কাসাস থেকে শুরু করেছি, আজকে আপনারা ইউটিউবেও দেখতে পারবেন ইনশাআল্লাহ। এটা গোটা শুধু রাজশাহী না, ওয়ার্ল্ডের যত জায়গা চ্যানেল আছে, অমিয়া ইউটিউবের যত শ্রোতা আছে মুসলমানরা, আমার কাছে অনেকে ফোন করে, হুজুর আপনার ওয়াজ, আমি ভারতে 2 মাস ছিলাম, ওখানেও ওই সব মানুষ দেখে, হুজুর আপনার ওয়াজ এখানে দেখি, মানে দেখ আল্লাহ পাকের কালাম। এই যে বলতেছে আসমান যে এত ভালো হয়েছে, এই জন্য আল্লাহর কাছে সিজদা দেই, আল্লাহ সবচাইতে বড় শুকুর করি তুমি, আজকে যদি বৃষ্টি দিয়া, আজকে আমার গোপালগঞ্জ বৃষ্টি হচ্ছে, আমার স্ত্রী আমার হাসিনি বলছে যে মহাদেব সাহেব হুজুর ওখানে কি বৃষ্টি নাই? মানে একটা ফোঁটাও তো দেখলাম না, বলে আমাদের এখানে বৃষ্টি দিয়ে একেবারে উঠোন মুঠোন তলাই দেশে, তা তো ঠান্ডাতে হবে না, ঘুমাতে পারবা না, আর আমার এখানে কোনো বৃষ্টি মিষ্টি কিছু নাই। সকালবেলা যারা যাদের ছেলে মেয়ে হয় না, যাদের জেনেভূতি ধরছে, যারা মাইয়ে স্বামীতে ভালোবাসে না, আবার বউ ভালোবাসে না, থাহে না, খুব সকালবেলা, এখন আমি বেশি সময় থাকবা না, খলি না সরকার সাহেব, আমি চলে যাবানি, আপনাদের ওই পানি দিয়ে দেবানি, আপনারা সকলে নিতে যাবেন, কথা ঠিক আছে তো? হ্যাঁ, হাত উঠে না কে আমিয়া, আমিয়া এইগুলো ওলি আল্লাহদের কাছে যাবা, কাজ যাবা, যারা জাদু করে, যারা তোমাদের ডাহাতি করে, একটা পোস্ট দেওয়ার সাথে সাথে ব্লেড ভেঙে গেছে 50,000 দে, আমি কই ডাক্তারকে বেশি করিয়ে নে, ওরা আমার কাছে যখন আসে না, ওরা সত্যি আসলে কষ, আমিও ফাজিল কম না, আমাদের কাছে যখন আসবি না, ডাক্তারদেরকে বলছি নাতিরা যতবার কষে নেই, বাড়ি কাড়ি সব বেঁচে শেষ কর, কেন আমাদের কাছে আসে না? আমরা কম সিজির সিজ নেয়, ডায়াবেটিসের ওষুধ দিয়ে দিলাম, ক্যান্সারের ওষুধ দিলাম, বউ ভালোবাসে না, তার সব রোগের ঔষধ দিলাম, তারপরে আমাদের কাছে জানে না, তারপরে কয় মৌলবীরে শেষ করলো, আমরা বিয়ে দিছি, মজাটা তোমরা মারো। এরপরে বাচ্চা কাচ্চা হইলে আজান ঠুকো জানো না, আমরা আজান দিয়ে দিলাম, আল্লাহু আকবার, নয়নের মা কয় 10:30টার সময় দাদা আজান দিতেছে কেন? নজরুল মৌলবী কয় জানো না, তাহের মিয়ার ছেলে টুটুল বিয়ে করছে শ্যামরা বিবি রেখে, মাত্র 10টা মাস হই নাই, 9.5 মাসে আল্লাহ তালা বরকত দিয়ে একখান বাচ্চা দিছে, মানে বয়স খাইছে সমের কাওয়া, 37 বছর মেয়ের বয়স, আর সালের বয়স 25.5 বছর, আল্লাহ এত বরকত দিয়েছে 9.5 মাসে ফিট ফাট,
এখন মৌলবী সাহেব আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, দশটার সময় কি কোনো আজান হয়? বলছে তুমি বোঝো না, নয়নের মা কাছে একটু সুদ করো, তুমি বোঝো না, এই যুগের সাওয়াল মেয়ে সাওয়ালের চাইতে মায়ের বয়স অনেক বেশি, দেখো না সুপ্রা মুকরা ভাঙে গেছে, আল্লাহ তালা অতি তাড়াতাড়ি বরকত দিয়েছে, দশ মাস লাগে নি, সাড়ে নয় মাসে হিট ফার, এদিক তাকাও, তারপরও তো দুধ খাওয়াবে না, ড্যানো খাওয়াবে, এরকম মায়ে লোক যাবে চাকরিতে, মদাড়া যাবে চাকরিতে, আর ওখানে মার আদর পাবে না, ড্যানো খাবে, আমার দিক তাকাও, জীবনে কোনোদিন মারে, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন মার দুধ যদি কোনো সন্তান খায় তার টিটেনাস হয় না কোনোদিন, মার দুধই হলো সবচাইতে বেশি শক্তি, কথা বলেন না কেন? আর আর তুমি যে ওষুধ আনবা, যে গুঁড়ো পাউডার আনবা, তার তার শক্তির একটা ইয়ে আছে, মানে একটা মিকদার আছে, সময় আছে, পরিমাণ আছে, সেই পরিমাণ কোনো শিশুর অ্যাপ্রোপ্রিয়েট হয়, কোনো শিশুর সেটা ইউটিলাইজ করে না, এই জন্য তার বেদি হয় নুকসাটা। বড় বড় ডাক্তার যারা কেমিস্ট তারা বলছে হুজুর কথা আপনার ঠিক, আমরা যে ম্যানেজমেন্ট দিয়া অর্থাৎ যে শক্তি দিয়ে উপাদান দিয়ে তৈরি করি, এটা কোনো শিশুর খাতে কোনো শিশু খাটে না, কথা কি বোঝা গেল? এরকম কথা বোঝো, এখন হযরত মূসা আলাইহিস সালামের দুধ খায় না, এখন মূসার বোন বলতেছে বাদশাকে, এ বাদশা, ও ফেরাউন, আমি কি তোমাকে এমন একটি কথা বলবো না, হাল আদুল্লকুম আলা আহলি বাইতি খুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। এখানে একটা কারা আছে, মূসা আলাইহিস সালামের বোনের সাথে যে উনার চেহারার মিল আছে, আল্লাহ পাক ক্ষণেকের সময় হযরত মূসা আলাইহিস সালামের বোনের চেহারা আল্লাহ কালো বানাই দিয়েছে, নাক ছিল লম্বা, এরকম বুথা হয়ে গেছে, আমার দিক থাকা এটি বুথা হয়ে গেছে, মুখখানে একটু বেহা, আমার দিক থাকা, ফিরাউন বলছে তোমার মুখ বেহা, নাক বড়, আচ্ছা তোমার দেখতেই তো ভালো দেখা যায় না, তো তুমি বলতেছো যে আমি এমন একটি মেয়ের অনুসন্ধান দেব যে আপনার এই শিশুর অভিভাবক হবে, এসেই হবে তার হিতাকাঙ্ক্ষী, তো তুমি সেই মেয়েটাকে আনতে পারবা? এই দেখেন জিবরিল, কথা বলিস নি গায়, জিবরিল কি বলল আল্লাহ, জিবরিল মুহূর্তের মধ্যে এদিক তাকা, ফিলিস্তিনির ওই জায়গাটাকে 600 খান পাকা দিয়া মুহূর্তের মধ্যে নিয়ে আসো, হযরত মূসা আলাইহিস সালামের মার চেহারাটাকে শামলা বানাই দিল, কিন্তু কাটিং ভালো করে দিল আল্লাহ তাআলা। তখন মূসা আলাইহিস সালামের মা যখন দুধ দেছে, এই দুধগুলো খাইতেছে আর আওয়াজ আওয়াজ দিতেছে, যেরকম আল্লাহ আকবার, মার দুধ খাসে এর মধ্যে আমার দিকে তাকা, মানে দুধ খাওয়ার ঠেকায় আসিয়ে বলছে, আরে মার সোনা, আরে মার সোনা, তুমি এই মহিলাটার, এই শ্যামলা মহিলাটার দুধ খাচ্ছ, কত সৌভাগ্য। ফিরাউনি বলছে দুইজন মিনিস্টার না, তার জন্য 10 জন ক্যাবিনেট মিনিস্টারের ভাতা দিয়া হোক। এইবার মুসার মা বলতেছে, আল্লাহকে দিও না ফিল খায়রাতি আতা জারুন মিনকুম ফুলুনাহুম ওয়া হুম লাহু সাবিরুন। আয়াতের টান দেখছিস, আল্লাহ তাআলা বললেন এদিক তাকা, মুসার মা বলল আমি কোন অল্প প্রাইজ আর বড় প্রাইজ কিছু নাই, ওয়ানা জিয়াতাম মিলহু ওয়াদিল্লানাহু ইউসারুনা ফিল খায়রাতি আইনামা তাকুনু ইলাল্লাহ। বাচ্চা নামজাদার, আমরা বনি ইসরায়েলের মেয়েরা
আমরা কাউকে সুক্তি করে খাওয়াই না, আপনি মনে খুশি যা হয় তাই করবেন, কিন্তু আপনার এই শিশুকে 2 বছর পর্যন্ত আমি দুধ পান করাবো, কিন্তু আমার বাড়ির পাশে যেন কেউ না যায়, এই জন্য আপনার কাছে আমি 2500 সোলজার চাই, যার আমার বাড়ির কাছে কেউ না আসতে পারে। কথাটা বুঝতে পারেন নাই? এই রাজা বাচ্চা এত দেখেন, এই গেট ওই গেট ওই গেট, আরে বাবা আমি গেছি গোপালগঞ্জ, গোপালগঞ্জ তখন হচ্ছে মানে বেটা আমার বাড়ি গোপালগঞ্জ, আমরা রাষ্ট্র চালাই শালা, আর বাস্তি গায়ে সাহস আমার কাকা রাস্তি দে, আমার তো এই এই লুঙ্গি দেখছেন না, এই লুঙ্গি আর এই এই ছেঁড়া জামা এই নিয়ে চলে গেছে আসার পর, কাকা কি খাইছো, আমার খাইছি শিগির আমার খাতে দিরে মা, এনে ওরা তাকাচ্ছে মনে ক্যা তুই দি কলি, এনে ব্যাগটা নিয়ে যাক, ফাইনাল ইজ্জত আলিল্লাহ জামিয়া, জোরে কোন আল্লাহু আকবার, ইজ্জতের মালিক কে? ডান হাত উঠলো না কেন, জোর, ইজ্জতের মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ আকবার জোরেও কইতে পারলে না, আমি বুড়ো মানুষ, আমি কত ফুর্তিতে কইতে আছে, তোরা কেমন যেন রোজা রাখছি, আমি রোজা যদি 6 মাস আমার যদি হয় আমি রোজা রাখতে পারি, আমার আরাফাতের সাথে আমার হাজির সাহেব ছিলেন, সকলে যে আমি এত কটা ভাই যান, উনি তো আমার চাইতে চাইতে বেশি খার, আমি ওনার চাইতে আরও কম খাই, দুটি সিঁড়িয়ে বাজা বাস এই দিয়ে চলে যায়, সেই চলে যাই হাঁটতে হাঁটতে কাবা শরীফের কাছে হইতে যাইয়া আমার সাথে যে কয়জন ছিল আমার হাসে কেউ হেলাইতে পারছে, আমি বুড়ো আগে থাকি, এদিক টাকা আল্লাহ আমার রাজ যারা শুনতেছে সকলকে তুমি বাইতুল্লাহর মেহমান বানাই দাও, যরকাল আমি এত বড় দোয়া করলাম আস্তে কইলি যরকাল আলহামদুলিল্লাহ, যরকাল আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ওয়াজগুনো যারা শুনতেছে পৃথিবীর যত মানুষই উঠিবি যত মানুষ আমার ওয়াজ শুনবে আল্লাহ সকলকে তুমি সব বেদি থেকে ভালো করে দিও, আয় রোজগার দিও, জান্নাতি করো আল্লাহ, বাইতুল্লাহর মেহমান করো আল্লাহ, স্বামী স্ত্রী থাকলে তাদেরকে শান্তিতে রাখিও, মুসা আলাইহিস সালামের মা এদিক তাকান, ওই যে আল্লাহ তাআলা বলছিল মুসার মা তুমি সিন্ধু কি ছেড়ে দাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আল্লাহ ওয়াদাল্লাহ হাকুম ওয়ালাকিন্না আকসারান্নাস লা ইয়ালামুন, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ আমার ওয়াদা সত্য, আল্লাহ ওয়াদাল্লাহ হাকুম, আল্লাহর ওয়াদা সত্য, এটা হাত যেরকম আল্লাহর ওয়াদা কি সত্য, ওয়ালাকিন্না আকসারান্নাস কিন্তু অধিকাংশ মানুষ লা ইয়ালামুন এটা জানে না, মানুষের মতন কথা বলছে ফেরাউনকে, যে তুমি যদি 2.5 বছরের ভিতরে আমার পিঠে ওঠো তুমি মারা যাবা, ঘোড়ায় যদি কথা বলে তার বেকায়দা না, ফেরাউন বলতেছে ফেরাউন ঘোড়ার পাও চুমো খাচ্ছে, ও ঘোড়া 2.5 বছর আমি তোমার উপর উঠো না, তুমি এই মহিলার নিয়ে একটু চলাফেরা করো, ঘোড়ায় বলতেছে তাই, মানে ঘোড়ায় কথা বলতেছে এই মহিলাটা যে উঠবো আর আমার খাওয়া লাগবে না, আমি যখন হা করব আসমান থেকে আল্লাহ আমাকে জান্নাতের খাওয়া খাবে, যাইতে আমি ঘোড়া আমার মুহ তো হবে না আগা হবে না, জান্নাতের খাবার খাইলে কিন্তু আগা মোতা হয় না, জোরে বলুন আল্লাহ, 9 লক্ষ সেনাবাহিনী সবাই সমস্ত ক্যাপ্টেন মেজর লেফটেন্যান্ট কর্নেল ব্রিগেডিয়ার জেনারেল তারা বাম হাত দিয়ে এরম দিচ্ছে,
মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হলো, যখন আল্লাহ আকবার, আস্তে আস্তে বড় হলো। বড় হওয়ার পরে দুই বছর যখন আসবে, দেখেন সকল বাদ্যযন্ত্র নিয়ে আসে, মুসাকে ফিরাউনের দরবার নেবে। আজি ইনা ফি বাদা আনা ফি মা আউয়াল খালকিন নুঈদ। হ্যাঁ আবার সবার এদিক থাকা, কিভাবে কোরআন পড়তে দাদার দিক থাকা। ফিরাউন বাদ্যযন্ত্র দেশে ঢোলকে যত বাড়ি দেয় খালি বাড়ি হয়, আওয়াজ হয় না। একই কারবার, বাচ্চা ছেলে মুসা আলাইহিস সালাম দুই বছরের ছেলে বলতেছে বাদ্যা বাদ্য বাজবে না, সানাইতে আওয়াজও হবে না। সকল ঢোলকের ভিতরের থেকে সানাই থেকে আল্লাহ আল্লাহ আওয়াজ হচ্ছে। ওয়া মাইয়া গফিরুজ যুনুবা ইল্লাল্লাহ। যখন আল্লাহু আকবার, সূরা আল ইমরান, যখন সূরা আল ইমরান, এখানে আল্লাহ বলতেছেন ইল্লাল্লাহ। আমাদের দেশের টেলিভিশনে ইউটিউবে বিভিন্ন ধরনের কিছু জাত মূর্খ মৌলবীরা হইছে, নাম বলবো না, এদের উপরে আল্লাহর গজব আসবে। ওরা বলছে ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই, এই কথা যদি কেউ বলে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনে বলেন ওয়া গফিরুজ যুনুবা ইল্লাল্লাহ। যখন আল্লাহু আকবার, কোরআন শরীফে ওলামা কিরাম যারা এখানে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা আল ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইল্লাল্লাহর জিকির হলো সবচাইতে উত্তম। যখন আল্লাহু আকবার, একটু আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে দেন, একটু ধরেন, ধরেন না থাকেন। আল্লাহ পাক কোরআনে বলেন ওয়া মাইয়া গফিরুন যুনুবা ইল্লাল্লাহ। একটু দেখেন না কেন, ওলামায়ে কিরাম যে সকল লোকরা বলছে ইল্লাল্লাহ জিকির করে না, এটা কোরআন হাদিসে নাই, আমি বলবো ওদেরকে ফিরে লেখাপড়া শিখুক, আর ওরা তওবা করুক। আর আয়াত অস্বীকার করলে সঙ্গে সঙ্গে তারা কাফের হয়ে গেছে। এদেরকে তওবা করা উচিত। আপনারা দেখেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ শব্দ বলে না, আমাই ইগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ। একটু ভালো করে দেখেন, আজ অর্থ হয়তো মরে যাব, আমি এই সকল আলেমদেরকে আল্লাহর কাছে তওবা করার জন্য নিয়ত করতেছি। তোমরা লেখাপড়া শেখো নাই, তোমরা নোট পড়া মৌলবি, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, না হলে নাস্তিক হিসেবে তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির বলে নাই কোরআন শরীফের মধ্যে। অনেক নামি দামি বড় জিব্বে ভাইর করে বড় 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 মুফাসসির, বড় বড় ওয়াজিন করো, তাদেরকে বলি দয়া করে মৃত্যুর আগে তওবা করে আয়াতগুলো ভালো করে দেখে নেন। মাত্র 50 বার যদি কেউ জিকির করে কবর তার আজাব হবে না। ডান হাত উঠু যখন আল্লাহ আকবার। মুসা আলাইহিস সালামকে যখন নেছে, এখন সরকারিভাবে বাড়ুবাড়ি করতেছে, আওয়াজ হয় না। মুসা আলাইহিস সালামকে যখন ফিরাউন কোলে নিতে গেছে, ওই দুই বছরের ছেলে বাম হাত দিয়ে এমন চড় দিয়েছে, দাঁত কটা ছিল সব জায়গায় নড়িয়ে গেছে। ভূমিকম্প হলে অনেক সময় দেখবেন ঘর দালান একটু হাঁটিয়ে যায়, কথা বলে দেখেন। আমি কই আল্লাহ, যারা হারাম ভাবে যারা বিল্ডিং করছে, আল্লাহ আল্লাহ তোর কাছে আমি অনুরোধ করি, আগে বিল্ডিং ভাটাইয়ে মারিয়ে ফেলাও। আর যারা অন্যায় ভাবে মানুষের ঘুষির টাকা জনগণের টাকা মারিয়া যারা বিদেশে চিকিৎসায় যাবে, আল্লাহ ওদেরকে ফেরত দিও না, ওই বিদেশের মাটিতে ওদের জন্মের মতো আজাবের মৃত্যু দিও। আমি বহুতবার হজ করছি আল্লাহ, এই মুনাজাত তোমার কাছে করলাম। হাত উঠো যখন আল্লাহ আকবার।
গোপালগঞ্জের মোনাজাত কঠিন মোনাজাত, আল্লাহর কাছে বলছি তারা সুদ খাইছে, ঘুষ খাইছে, ক্ষমতা বইয়ে জনগণের অর্থ নিয়ে যারা বিদেশে চিকিৎসা করতে, নিজের চিকিৎসা হয়েছে সাওয়াল মাইয়া শালি বউ প্রীতি আর গোষ্ঠী সুদ দুনিয়া সেইখানে চিকিৎসা করছে। আল্লাহ আমি বহুতবার হজ করছি, হাতের দোয়া কবুল করো, ওর গোষ্ঠী সুদ যেন ওই জায়গায় শেষ হয়ে যায়। আমার মোনাজাত কঠিন মোনাজাত, এই মোনাজাত ফেরত নাই। আকাম কুকম করবা আর তোমার জন্য দোয়া করবো, আমার দোয়া করার ঠেয়া ভরছে কত। আমার এই অজ্যোতি শুনে তারা সতর্ক হয়ে যাবে, যেরকম ঠিক না? আমি দিল্লিতে গেছি, ইডা সরকার সাহেব দিল্লিতে আমি এবার 2 মাস ছিলাম। তো এক পাগল মানে এই নাভির থেকে পাও পর্যন্ত কিছু দেখা যায় না, এইটুক দেখা যায়। কি সুন্দর কাপড়, মাঝে মাঝে আসে আমাদেরকে বলে হজরত হজরত মেরে এলান হয় এধর ইয়ে যে ইমারত ভি দেখা হয় না, ই হারাম কি মাল সি বানাই হ্যাঁ বস আন নাই। এই লোকেরা দেখিনি কোথায় গেল, কোন গলিতে দৌড় মারি নাই। রাত্রে স্বপ্নে দেখাচ্ছে আমার পরিচয় তোমাকে পড়ে দেব, আমার পিছনে দৌড়ে লাভ নাই, এই শহরের কুতুব আমি যেরকম আল্লাহ আকবার। আপনাদের খারাপ লাগতেছে নাকি? আর মাত্র 7টা আয়াত আছে, 7টা আয়াত ফিনিশ হওয়ার শেষ ছেড়ে দেব, যেরকম আল্লাহ আকবার। আমি আজকে বেশি শান্তি পেয়েছি যে একাধারে আমি কোরআন শরীফের আয়াতগুলো পড়ে পড়ে তার তর্জমা করতে পেরেছি, যেরকম আল্লাহ আকবার। এটা হাত উঠে যেরকম আল্লাহ আকবার। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি অনেক সময় আলোচনা করেছি, আপনারা খুশি নেবে যার আপনারা সকলের কাছে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবীল উম্মিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। অনেক সময় আলোচনা হয়েছে, কথা অনেক কথা হয়েছে, আল্লাহ পাক আমাদের কবুল করুক, আল্লাহ পাক কবুল করুক। আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক, আর আপনারা আমার আলহামদুলিল্লাহ অনেক সময় আলোচনা হয়েছে, আপনারা খুব সকালে আমার কাছে যাবেন, ওই পানি নিয়ে আসবেন, আর আপনারা যদি আমার এতিমদের জন্য কোনো যদি সাহায্য করেন তাহলে আমার কাছে এখনও করতে পারেন। সকালে সকালে আমার এতিমদের জন্য আপনারা কিছু সাহায্য নিয়ে যাবেন। আমি আপনাদের জন্য দোয়া চাই, আমার জন্য দোয়া চাই, সারা পৃথিবীর রোহিঙ্গা মুসলমান ভাইদের জন্য দোয়া চাই, তামাম পৃথিবীর মানুষ মুসলিম হয়ে গেছে তাদের জন্য দোয়া চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক দীর্ঘ সময় ধরে আপনার মুমিন বান্দাদেরকে নিয়ে আল্লাহ ওয়াজ করেছি, নসিহাত করেছি, আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ হযরত মূসা আলাইহিস সালাম এবং ফিরাউন এবং পৃথিবীর দিনদার অদিনদার কাফের এবং মুসলিম এর মধ্যে পার্থক্য কী, ইমান আমলের মধ্যে পার্থক্য কী, আল্লাহ বহু সময় আলোচনা করেছি, আলোচনার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ নিজ গুণে মাফ করে দিন। আল্লাহ খাস করে আমাদের নামাজি বানাই দিন, রোজাদার বানাই দিন, হুজুরের দুরুদ পড়নেওয়ালা জেকের জেকের করনেওয়ালা বান্দা তুমি বানিয়ে দাও। আল্লাহ মাহফিলের আয়োজন যারা করেছে তাদের কবুল করে নিন। আল্লাহ রোহিঙ্গা ভাইদেরকে কবুল করুন, তাম পৃথিবীর মুসলমানদেরকে কবুল করুন, আমাকে কবুল করুন। আল্লাহ আমার সাথে যারা হাত তুলেছে প্রত্যেকের বাইতুল্লাহর মেহমান বানাই দিন। আল্লাহ আমাদের সকল আল্লাহ অসুবিধাকে সুবিধে করে দিন, আল্লাহ সকল মুশকিলকে আসান করে দিন, আল্লাহ সকল অভাবকে দূর করে দিন, আল্লাহ যাদের বেদি আছে বেদি দূর করে দিন। أفبد أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل على الله توكلنا وقل رب ارحمهما كما ربياني صغيرا برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله
আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।